এখানে উপস্থিত শহীদদের পরিবারবৃন্দ, মিডিয়ার ভাইরা, আপনাদের জানাই আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই বর্তমান সরকার জোর করে অবৈধভাবে তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করে বাংলাদেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করার লক্ষ্যে সাধারণ আন্দোলনকারীদের বুকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছে এই আর্মি পুলিশ কর্তৃক। বাংলাদেশের সাধারণ জনগণ যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বিভিন্ন দুর্নীতির লুটপাটের প্রতিবাদে যখন সম্পূর্ণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে, তখন এই স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ বাহিনী আমাদের তরুণ ভাইদের বুকে গুলি চালিয়ে হত্যা করেছে দিনে দুপুরে। সেটি সারা বাংলাদেশ, সারা পৃথিবী সেটি দেখেছে, সেটির প্রমাণ রয়েছে। আমি একটা উদাহরণ দিতে চাই। এখানে মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওনের পিতা উপস্থিত আছেন। শাওনকে হত্যা করার পরে উল্টা তার পিতার বিরুদ্ধে, তার ভাইদের বিরুদ্ধে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয় মুন্সিগঞ্জ থানায়। এখন পর্যন্ত সে তার এলাকায় যেতে পারে না। আমাদের ওয়ারিতে একটি ঘটনা ঘটেছিল। ফয়সাল মাহবুব মিজু যুবদলের এক নেতা, তাকে 10 তারিখের আগে তার বাসায় হানা দেয়। তাকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করেছে পুলিশের উপস্থিতিতে। এটা হলো বর্তমান আওয়ামী ভয়াবহ দানবীয় বাকশালীয় সরকারের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। আমরা ইতিহাসে পড়েছি যে এই বর্তমান আওয়ামী সরকার অতীতে তারা বাকশাল কায়েম করেছিল বাংলাদেশের গণমাধ্যমকে। সব গণমাধ্যমকে তারা বাতিল করে শুধুমাত্র 4টি গণমাধ্যম পত্রিকা, দৈনিক পত্রিকা চালু রেখেছিল। আজকেও আপনারা সেটারই একটা লক্ষণ দেখতে পাবেন। দৈনিক দিনকালের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। বাংলাদেশের চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি সহ আমার দেশ পত্রিকা সহ বহু গণমাধ্যমের গলার টিপে ধরে হত্যা করেছে, তাদেরকে বন্ধ করে দিয়েছে। আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে কিভাবে ন্যাক্কারজনকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আইনের যে জায়গা, যেখানে আমাদের বিচার পাওয়ার অধিকার, সেখানে ন্যাক্কারজনকভাবে পুলিশ সদস্যরা এই লাঠিয়াল বাহিনী প্রবেশ করে কিভাবে আইনজীবীদের উপরে হামলা চালিয়েছে, আমাদের মিডিয়ার গণমাধ্যমের সাংবাদিক ভাইদের উপরে ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে এই বর্তমান সরকার। তারা আবারও পরিকল্পনা করছে কিভাবে 2014 এবং 2018-তে যেভাবে তারা ক্ষমতা দখল করেছিল, এই আসন্ন বাংলাদেশের জাতীয় নির্বাচনে কিভাবে তারা ক্ষমতা দখল করবে, করে আরেকটান তারা বাংলাদেশের মানুষের জনগণের সম্পদ লুটপাট করবে। এটার জন্য যত হত্যা করা তাদের প্রয়োজন, যত রকমের নির্যাতন, মামলা হামলা সব কিছু করার জন্য তারা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। তারা ষড়যন্ত্র করছে আরেকটা নীলনকশার নির্যাতন করা। তারা তাদের পুরানো খেলায় মেতে উঠেছে। ইতিমধ্যেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদের নেতৃবৃন্দদেরকে জামিন বাতিল করে কারাগারে দিয়ে দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। আপনারা দেখেছেন যুবদলের আমাদের যুবদলের সেক্রেটারি আব্দুল মোনায়েম মুন্না, সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সহ আরও অনেক, তারপরে আমাদের ছাত্রদলের পূর্বের সভাপতি জ্যাকি, অনেক লিস্ট অনেক লম্বা। এর মধ্যে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রুহুল কবির রিজভি সহ আরও অনেক নেতারা এখন কারাগারে বন্দী রয়েছেন। আমি জানি কোনো না কোনোভাবে আজকে আমাদের কথাগুলো তাদের কাছে পৌঁছাবে। আমি খালি আপনাদের মাধ্যমে বলে দিতে চাই যে ইনশাল্লাহ যে আন্দোলনে আমরা রয়েছি এটা দেশ রক্ষার আন্দোলন, জনগণকে রক্ষার আন্দোলন, জনগণের মালিকানা রক্ষার আন্দোলন। এই আন্দোলন আমরা অবশ্যই চালিয়ে যাবো ইনশাল্লাহ, এবং যারা এখন কারাবন্দী রয়েছেন তাদেরকেও আমরা ইনশাল্লাহ অবশ্যই মুক্ত করে আনব। আমাদের আর কোনোভাবেই কোনো ক্রমে পিছু হটার কোনো সুযোগ তো অবশ্যই নাই। আমাদের যদি একজন বাংলাদেশ নাগরিক হিসেবে বেঁচে থাকতে হয়, একজন
সম্মান নিয়ে আমাদের একজন নাগরিক অধিকার নিয়ে যদি বেঁচে থাকতে হয় তাহলে আগামী দিনে এই আন্দোলনটা আজকে বিএনপির একার আন্দোলন না, এটা কোনো দলের কোনো ব্যক্তির কোনো কারো স্বার্থের আন্দোলন না, এটা বাংলাদেশের 18 কোটি জনগণের আন্দোলন এবং দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আন্দোলন। অতএব আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আগামী দিনে যে আন্দোলনের ডাক আসবে আমাদের কিন্তু দুর্বার আন্দোলন করে এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, অন্যথায় কোনোভাবেই এরা কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে তারা চলে যাওয়ার মতো মানুষ তারা নয়। এখানে শুধু বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল না, এমনকি আওয়ামী লীগের যারা নীরব সমর্থক বা ভোটাররা রয়েছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্যে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আমাদের আগামীর প্রজন্মের ভবিষ্যৎ কে যে একটা অন্ধকারচ্ছন্ন একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এই বর্তমান আমি সরকার, তার থেকে উত্তরণের জন্য আমাদেরকে যত ত্যাগ স্বীকার করা দরকার। আমাদের যে ভাইরা শহীদ হয়েছে এক ফোঁটা রক্ত আমরা বৃথা দেশে যেতে দেব না, যে শহীদদের পরিবারেরা রয়েছে তাদের চোখের অশ্রু আমরা বৃথা যেতে দেব না। আমরা বহুবার দেখেছি নয়াপল্টনে পার্টি অফিসের সামনে আমাদের সংগ্রামী মহাসচিব কতবার অশ্রু ঝরিয়েছে, কত জানাজায় পড়িয়ে জানাজার উনি নেতৃত্ব দিয়েছে, সেই সকল জানাজায় আমরা উপস্থিত ছিলাম, আপনারা উপস্থিত ছিলেন। অতএব আমরা কোনো কিছু ভুলি নাই, আমরা ভুলবো না। আমাদের দাবি একটাই, একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন অনুষ্ঠান করতে হবে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠান হতে দেয়া হবে না, হতে দেয়া হবে না, এটি আমাদের শেষ কথা। এবং এটির মাধ্যমে আমরা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশকে আবার একটা শান্তির দেশে প্রতিষ্ঠা করব। তো আমি আমার সমবেদনা জানিয়ে শহীদদের পরিবারের প্রতি, আপনারা মন খারাপ করবেন না, দুঃখ করবেন না, মহান আল্লাহর তালার কাছে দোয়া করেন, নিশ্চয়ই এই যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আপনাদের পরিবারের স্বজনের আপনাদের স্বজনেরা, সেটা মহান আল্লাহ তালা নিশ্চয়ই এর প্রতিদান তাদেরকে দিবেন, তাদেরকে বেহস্তবাসী করবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।